এইবার আমরা এই পর্যন্ত করার পর কি করছি, এর ভেতরে দরজাটাকে এনে বসাবো। তাহলে দরজার কি ডিজাইন আছে সেটা আমাদের আগে জানতে হবে। আমাদের ডিজাইনটা কোথায় রাখা আছে সেখানে যেতে হবে। ডিজাইন কোথায় রাখা আছে আমরা এখান থেকে খুঁজবো, কোথার থেকে, এই রিলিফ টুলস থেকে। রিলিফ টুলস থেকে আমরা ডিজাইন খুঁজতে যাব। তাহলে কি হবে, এই প্রথম যে অপশনটা পেস্ট রিলিফ ফ্রম এ ফাইল, এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরিয়া দেখিয়ে দেবে, তাহলে আমাদের কোথায় রাখা আছে, রাখা আছে কম্পিউটারের ভেতরে। এই কম্পিউটারে ক্লিক করলাম, করার পরে ধরে নিয়ে আমরা ই ড্রাইভে আছে, এই ই ড্রাইভের ভেতরে ক্লিক করার, ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে এখানে এই সিসিসি এর ভেতরে আছে, এটাকে ডবল ক্লিক করলাম। ধরুন এই এমআর কে, এই এমআর কে ধরে নিয়ে আমরা 210 নাম্বার করব। 210 নাম্বারটাকে আমরা খুঁজে বের করব। তাহলে 210 নাম্বারটা কই, এই যে 210, এই এমআর কে 210টাকে ডবল ক্লিক করে খুললাম। খোলার পরে এই 210 নাম্বারকে পেলাম, এটাকে সিলেকশন করে ওপেন করলাম। ওপেন করলে কি হলো, আমাদের ওই রিলিফ এই যে মডেলটা, এই মডেলটা কিন্তু চলে আসলো আমাদের পেজে। এইবার এই মডেলটাকে আমি কোন জায়গাতে বসাবো, সঠিক জায়গাতে তো আমাকে বসিয়ে নিতে হবে। তাহলে এখন এই মডেলটা কিন্তু বসানো হয়নি, এই মডেলটাকে বসাতে গেলে আমাকে কি করতে হবে, এইখানে যে সাইজটা আছে অর্থাৎ এই পেজটাকে ধরে আমরা একটু এই সাইডে নিয়ে রাখি, আর এটাকে ধরে নিয়ে আমরা এখানে রাখি, ঠিক আছে। এইবার কাছাকাছি রাখি, কাজ করতে সুবিধা হবে। আমরা দেখব কি যে এইখানে একটা ভেক্টর আমরা তৈরি করেছিলাম, এই ভেক্টরটা কত মাপের আছে। এই ভেক্টরটা সিলেকশন করলে কি হলো, এটা পিঙ্ক কালার হলো, পিঙ্ক কালার হলো। তো পিঙ্ক কালার হলে আমরা এই ভেক্টরটার মাপটা পেয়ে যাব। কোথায় পাবো, এই জায়গাটা এখানে আছে 512/1630। এই 512/1630টা কার মাপ, এই ভেক্টরটার মাপ। যদি আমরা এই ভেক্টরটা ধরি তাহলে তার মাপটা এখানে দেখাচ্ছে, তাহলে আমাদের চাই কোনটা, এই ভেক্টরটা। এই ভেক্টরটা ধরার পর আমরা এইখানে মাপটা দেখতে পাচ্ছি, এই মাপটা আমরা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দেবো। কোথায় বসিয়ে দেবো, এই হোয়াইট এর সোজা লিখে দেবো এই 512। তাহলে এখানে আমরা আগে লিখে নিই 512, 512 হয়ে গেল। আর এই হাইট এর মাপটা কোথায় লিখবো, এটা আমরা ধরে আছি কিন্তু, হ্যাঁ ধরার কারণেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা 1630, এই হাইটটা লিখবো এখানে 1630, 1630 হলো। এই মাপটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে প্রথম অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে এই দরজার এই মাপটা দেখবেন ঠিক ওই সাইজ হয়ে গেছে, এই যেখানে বসানোর মতো সাইজ হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে জেড রেঞ্জ অর্থাৎ ডিপটা বেশি হয়ে গেছে, তাহলে ডিপটাকেও আমাকে ঠিক করতে হবে। প্রথম আমি মাপ দিয়ে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে এখানে ডিপটাকে ঠিক করব। আমাদের এই বর্ডারটা কততে আছে, 10 mm, তাহলে আমাদের এখানেও 10 mm লিখে নেবো। 10 mm দিয়ে এটা অ্যাপ্লাই করে দেবো। 10 mm দিয়ে অ্যাপ্লাই করলে কি হবে, এই মডেলটা 10 mm এ যায় এখানে বসবে। তাহলে এবার মোডে যাই, মোডে গিয়ে এখানে মার্জ হাইট সিলেকশনটা রাখবো, আর কোথাও কিছু করার দরকার নেই, ঠিক আছে। তাহলে মোডে গিয়ে মার্জ হাইট আর সাইজে গিয়ে আমরা লিখে দিলাম কি মাপসটা দিয়ে। এইবার এই মালটাকে ধরে আমাদের সেন্টারে আনতে হবে। সেন্টারে আনলাম কিভাবে, যেভাবে আমরা ভেক্টর গুলোকে নিয়ে এসেছিলাম। এইবার সেন্টারে দিয়ে পেস্ট করে দেবো। এখানে যদি আমরা পেস্ট করতাম তাহলে কিন্তু এটাকে দেখতে পেতাম না, তো আমরা সেন্টারে এনে পেস্ট করলাম। আর এটাকে একবার পেস্ট করার পর সেকেন্ড টাইম আর পেস্ট করব না, এটাকে আমরা ক্লোজ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখুন এখানে আমরা দরজাটাকে কিন্তু এনে বসিয়ে ফেলেছি, ঠিক আছে, এবং সঠিক মাপে, যেমনটি আমাদের চাই সেরকমটি মাপ আমরা কিভাবে জানলাম, এই ভেক্টরটাকে এখান থেকে মাপ পেয়ে বসিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা 3D ভিউতে যাই। 3D ভিউতে গিয়ে আমরা দেখে নিচ্ছি যে আমাদের দরজাটা দেখতে কেমন হচ্ছে, ঠিক আছে। এটা দিয়ে আমরা এরকম ঘুরিয়ে নিই, আর এইটা দিয়ে আমরা এরকম সরিয়ে নিতে পারি, দরজাটাকে একই মোডে রেখে সরিয়ে নিতে পারি। আবার এইটা দিয়ে আমরা জুম করে দেখতে পারি, ঠিক আছে, এটা দিয়ে জুম মাইনাস করে দেখতে পারি। এটা কিসে দেখতে পারি, এটা 3D এর ক্ষেত্রে। আচ্ছা, এই প্লাসটাই রেখে আমরা যদি বাইরে ক্লিক করে এই পার্টিকুলার এই জায়গাটা জুম করে দেখতে চাই, এভাবেও আমরা দেখতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা 3D ভিউকে দেখতে পারি। আবার চাকা ঘুরিয়ে, চাকা কমিয়ে এভাবেও ছোট বড় করে দেখা যেতে পারে, ঠিক আছে। এইবার 2D তে চলে যাই। 2D তে যাওয়ার পরে এখানে আমরা কি করব, এই দরজাটা রেডি হয়ে যাওয়ার পর আমরা বাইরের বর্ডারটাকে সিলেকশন করব। কোনটা সিলেকশন করব, বাইরের যে বর্ডারটা, অর্থাৎ আমরা যেটা
এই বর্ডারটার 125 mm ভেতরে ঢুকে যে বর্ডারটা দিয়েছিলাম সেই বর্ডারটাকে সিলেকশন করব। সিলেকশন করা মানে এটাকে পিঙ্ক কালার হয়ে যাওয়া দরকার।